আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, কোরআনের সূরা ব্যবহার করে ইসরায়েলের এ কেমন বিদ্রূপ, জানাবো বিস্তারিত। আরও জানব উত্তরপ্রদেশে গুড়িয়ে দেওয়া হলো প্রাচীন মসজিদ উত্তেজনা চরমে। এদিকে গাজায় ব্যর্থ ইসরায়েল, এখনই যুদ্ধ বন্ধ করতে হবে বলেছেন হারেটস। জানাবো আয়রন ডোম ফাঁকি দিয়ে লেবানন থেকে রকেট হামলা ইসরায়েলে। এদিকে ইসরায়েলকে হুঁশিয়ারি রাশিয়ার, হামলার ইচ্ছা প্রকাশ। আরও থাকছে লেবানন সীমান্তেও সংঘাত, আর্টিলারি হামলা ইসরায়েলের। থাকছে ইসরায়েলকে সমর্থন করলে 10 বছরের জেল জরিমানা। সর্বশেষ থাকছে ইসরায়েলের মধ্যভাগে ভারী রকেট হামলা হামাসের, হতাহত বাড়ছে। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দেবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিলিস্তিনিদের ওপরে বৃষ্টির মতো বোমা বর্ষণ করছে ইসরায়েলি বিমান, আর এই ছবিতে যুক্ত করা হয়েছে পবিত্র কোরআনের সূরা ফিল। ইসরায়েলের আরবি ভাষায় অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের এমন একটি পোস্টের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন মুসলিমরা। ওই টুইটার পোস্টে গাজায় চলমান বোমা বর্ষণকে ন্যায্যতা দিতে কোরআন শরীফের একটি সূরা তুলে ধরা হয়েছে। মিডল ইস্টাই তাদের খবরে উল্লেখ করেছে, এর মধ্য দিয়ে কোরআনের আয়াতে মক্কার কাবাকে রক্ষা করা পাখির ঝাঁক হিসেবে নিজেদের দাবি করেছে ইসরায়েল, আর যুদ্ধের হাতি হিসেবে হামাসকে তুলে ধরেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের কর্তৃপক্ষের এমন টুইট করে বিশ্বের 180 কোটি মুসলিমকে অপমান করেছে। ফিল অর্থ হল হাতি। সূরা ফিলে প্রাক ইসলামিক যুগে আরব ইতিহাসের একটি অধ্যায় তুলে ধরা হয়েছে। এই সূরায় হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। যুদ্ধে হাতি নিয়ে একটি বাহিনী মক্কার কাবা আক্রমণ করতে গেলে পাখির ঝাঁক পাথর ফেলে তাদের পরাজিত করে। মঙ্গলবার সকালে ইসরায়েলের আরবি ভাষার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট বার্তাটি প্রকাশ করা হয়। এতে ইসরায়েলের 105তম সূরা ফিলের আয়াতের সঙ্গে ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন থেকে থোয়ার কুণ্ডলী ওঠা একটি ছবি প্রকাশ করা হয়েছে। ফলো আপ টুইটারের পোস্টে বলা হয়, এটি হল মিথ্যাবাদিতার বিরুদ্ধে ন্যায়ের পথে থাকা মানুষদের সমর্থনে ঈশ্বরের সহযোগিতা করার সামর্থ্যের একটি নমুনা, বিশেষ করে যখন ইরানের হয়ে কাজ করা হামাস এই অঞ্চলে অস্থিতিশীলতা ছড়াতে চায়। IDF ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাস সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করেছে। এই বিষয়ে মিডল ইস্ট আইয়ের পক্ষ থেকে টুইটার অ্যাকাউন্টটি পরিচালনাকারী ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টুইট দুটিতে কী বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে জানতে চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে আরবি ভাষায় কোরআনের আয়াতসহ ইসরায়েলের টুইটটি মধ্যপ্রাচ্যের মুসলিমদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। তারা বলেছেন, ইহুদিবাদী রাষ্ট্রটির এমন বক্তব্য পবিত্র কোরআনের অবমাননা ছাড়া কিছুই নয়। প্রখ্যাত পাকিস্তানি আমেরিকান ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাজী বলেন, এটা কোরআন ও মানুষের পবিত্রতা নষ্ট করার মতো বিদ্রূপ। অপর একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, ইসরায়েলের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্টে গাজায় বোমাবর্ষণ নিয়ে কোরআনের আয়াত ব্যবহারের চেয়ে জঘন্য ও অমানবিক আর কিছুই হতে পারে না। আমাদের পবিত্র গ্রন্থের আয়াত তোমাদের অসুস্থ ও প্যাচানো নান্দনিকতায় ব্যবহারের মতো কিছু না। অপরদিকে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরবাকিতে প্রাচীন গরিব নওয়াজ মসজিদ গুঁড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এরপর থেকে ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড ও সুন্নি ওয়াকফ বোর্ড তীব্র নিন্দা জানিয়ে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। অবশ্য কর্তৃপক্ষ বলছে, মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং এলাহাবাদ হাইকোর্টের অনুমতি নিয়ে তারা সেই স্থাপনাটি ভেঙেছে। এই 2 মাস আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদটিতে তালা মেরে দেওয়া হয়। এরপর মঙ্গলবার কর্তৃপক্ষ বিশাল বাহিনী নিয়ে এসে মসজিদের পুরো কাঠামোটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। বরাবাকির স্থানীয় মুসলিমরা বলছেন, গত 100 বছরেরও বেশি সময় ধরে ওই মসজিদে নামাজ পড়া হচ্ছিল। আদালতের আদেশে কাঠামোটি ভাঙা হয়েছে বলে প্রশাসন দাবি করলেও গরিব নওয়াজ মসজিদের খাদেম রমজান আলী বলছেন, তাদের বক্তব্য পেশ করার কোনো সুযোগই দেওয়া হয়নি। মঙ্গলবার মসজিদটি ভেঙে ফেলার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এক বিবৃতিতে দাবি করেছে, ওই মসজিদটি নিয়ে কখনো কোনো বিতর্ক ছিল না এবং সম্পূর্ণ বেআইনিভাবে সেটি ধূলিসাৎ করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি আরও বলেছেন, 100 বছরেরও বেশি সময় ধরে মুসলিমরা সেখানে নামাজ পড়ে আসছেন, যে বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যেও কোনো দ্বিমত নেই। এদিকে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলমান রয়েছে। গাজা থেকে ফিলিস্তিনে বেশিরভাগ হামলা হচ্ছে। এই পরিস্থিতিতে গাজা সীমান্তে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেটস। তারা বলেছে, চলমান হামলায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। পত্রিকাটির প্রধান সম্পাদক আলফ বেন একটি নিবন্ধে বলেছেন, আমাদের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনী ও কূটনৈতিক ব্যর্থতা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে আভ্যন্তরীণ তদন্ত প্রয়োজন বলেও তিনি মনে করেন। নিবন্ধে তিনি বলেন, গাজায় ভরা ডুবির পর সামরিক বাহিনীতে সংস্কার আনা জরুরি হয়ে পড়েছে।
হারেজ সম্পাদক আরও লেখেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হচ্ছে এবার এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত। যাচ্ছি পরের সংবাদে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি বসতিকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে, তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে, একটি খোলা জায়গায় পড়েছে, অপর দুটো ভূমধ্য সাগরে পড়েছে। খবর বিবিসির। সীমান্তে অন্যান্য ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ঠেকাতে আয়রন ডোম বসিয়েছে ইসরায়েল, তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হর হামেশাই রকেট হামলা হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হাইফা শহরের চারপাশে রকেট সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এছাড়া সারাম, আকরি ও কেরাত শহরেও সাইরেনের শব্দ শুনতে পাওয়া গেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, কেরাতের বাসিন্দারা তিনটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। এর আগে 18 মে লেবানন থেকে 6টি রকেট নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করে। তার আগে 3টি রকেট হামলা চালানো হয়েছিল, তবে এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা করে। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 10ম দিনে পড়েছে। এই পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 219 জন নিহত হয়েছেন, এর মধ্যে 63 জন শিশু রয়েছে। এছাড়া 1500-এর বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছেন, পাশাপাশি এই পর্যন্ত আহত হয়েছেন 300+ ইসরায়েলি। যাচ্ছি পরের সংবাদে। ফিলিস্তিনের ভূখণ্ড গাজা উপত্যকায় অব্যাহত হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা। বুধবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে এমন হুঁশিয়ারি দেন তিনি। খবর বিবিসির। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, তিনি বলেন, গাজায় বেসামরিক হতাহতের ঘটনা আরও বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। যাচ্ছি পরের সংবাদে। লেবাননে আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের ভূখণ্ডে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি বসতিকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টুইটে জানিয়েছে, লেবানন থেকে 4টি রকেট ছোড়া হয়েছে, তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে, একটি খোলা জায়গায় পড়েছে, অপর দুটো ভূমধ্য সাগরে পড়েছে। লেবানন থেকে বিভিন্ন ইসলামী গোষ্ঠী এই হামলা চালাচ্ছে, এর মধ্যে হিজবুল্লাহ রয়েছে। 2006 সালে এক মাসের মতো ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর সংঘাত হয়। সীমান্তে অন্যান্য ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ঠেকাতে আয়রন ডোম বসিয়েছে ইসরায়েল, তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হর হামেশাই রকেট হামলা হচ্ছে। যাচ্ছি পরের সংবাদে। ইসরায়েলকে বাস্তব জীবন বা সোশ্যাল মিডিয়া সমর্থন করলে 10 বছরের জেল ও 5,000 দিনার জরিমানার ঘোষণা দিয়েছে কুয়েতি সরকার। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যাংকিং খাতে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ক্যাপিটাল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বরাতে বুধবার এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম MM News TV। টুইটে তিনি কুয়েত সরকারকে অভিবাদন জানিয়ে লেখেন, দেশটি একটি আইন জারি করেছে যাতে কেউ সামাজিক মাধ্যম ও বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন করলে 10 বছরের কারাদণ্ড ও 5,000 দিরহাম জরিমানার মুখে পড়বে।